কুমিল্লায় প্রতিদিনের ময়লা আবর্জনা এখন নগরবাসীর প্রধান দুর্ভোগে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা এবং ডাস্টবিন সহ প্রয়োজনীয় পরিবহন ও জনবল সংকটের ফলে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর জনগুরুত্বপূর্ণ সড়ক এবং উন্মুক্ত স্থানে অবাধে আবর্জনা ফেলার কারণে বাসিন্দাদের রোগবালাই সৃষ্টি হচ্ছে। তবে নগর কর্তৃপক্ষ বলছেন জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতার কথা। কুমিল্লা থেকে আবুল খায়রের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ লোকের বসবাস। নগর ভবন জানায় নগরীতে প্রতিদিন 150 টন বর্জ্য সৃষ্টি হয়। কর্তৃপক্ষ তাদের সীমিত জনবল দিয়ে 120 টন বর্জ্য অপসারণ করছে, আর বাকি 30 টন আবর্জনা নগরীর সড়কসহ অলিগলিতে পড়ে থাকছে। বিশালে জনগোষ্ঠীর ময়লা অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে 20 জন পরিচ্ছন্ন কর্মীর প্রয়োজন হলেও কর্মরত রয়েছে মাত্র 2 জন। এছাড়া নেই প্রয়োজনীয় পরিবহন। গন্ধ দুর্গন্ধ হয়, এদিকে যাওয়া যায় না, রিক্সা মানুষ দাঁড়াইতে পারে না। গন্ধের জন্য আমরা বসবাস করার এই বাসা একদম গন্ধে ভরপূর্ণ হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটাচলা করি, আমাদের আসা যাওয়া করতে সমস্যা হয়, ময়লার দুর্গন্ধ। নগর পরিকল্পনা করে এটিরে ভালোভাবে এটিরে অন্য জায়গায় এটা সরিয়ে নেওয়া উচিত। দায়িত্ব নিচ্ছে তারা তো অবশ্যই সিটি কর্পোরেশন এটা সমাধান করবে। একটু স্বাস্থ্যকর করে তুলে বাচ্চারাও ওখানে চলাফেরা করতে পারবে। আর তাছাড়া এখানে যে মানে পরিবেশটা, এখানে থাকতে হলে আগে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানুষ থাকা বেশিটা জরুরি। মানে ডাস্টবিন দিন থেকে উঠে থাকো, এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ দুর্গন্ধটি গঞ্জা নাই, এখানে দুর্গন্ধটি গঞ্জা না, এখানে বাসবর্তী বাসা বাড়ি গন্ধ টিকতে পারতেছে না। কর্পোরেশনের মানে ওদের দায়িত্ব সম্পর্কেও আগে ভালো থাকতে হবে, যেন ওরা সঠিক সময় ময়লাগুলিকে সঠিকভাবে জায়গা থেকে অপসারণ করে। ময়লা পাবলিকে সব বাইরে ভালো রাখছে, ভিতরে সব খালি। এরপরে সিটি কর্পোরেশনের গাড়ি দিছে, এখানে সুডু গাড়ি দিছে, ময়লা কাবার হয় না। এরপরে সিটি কর্পোরেশন যে গাড়ি দিছে ওই গাড়ি দিয়ে 4টি মাইরও কাবার হইতেছে না, গাড়ি চুডু গাড়ি। সর্বসাধারণের সবার জন্য এটা ভালো হইল তো, যদি ময়লাটা রাত রাতে নিয়ে যেত। এদিকে নগর কর্তৃপক্ষ থেকে বর্জ্য পরিশোধনের উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। প্রত্যেকদিন এই সিটি কর্পোরেশন প্রায় 150 টনের মতো বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে আমাদের যে ক্যাপাসিটি জনবল এবং ভেহিকেল আমরা 120 টনের মধ্যে নিতে পারি, বাকিটুকু থেকে যায় বা কোথাও হলো এটা। আবার নাগরিকরাও সবসময় সবখানে ডাস্টবিনে ময়লা ফেলে না, তারা তত্রতত্র ড্রেনের মধ্যে চেপাচাপায় ফেলে দেয়, রেগুলেশন নেওয়া হয় না। আদারওয়াইজ ডাস্টবিনে যায় এমন কোনো ময়লা আমরা রাখি না, ডাস্টবিনে ময়লা প্রত্যেকদিন আমরা ক্লিন করি, সেটা চলমান থাকবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এখন 2 জন মতো আছে যারা ক্লিনার, প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে 2 জন করে হওয়া উচিত রাস্তা জ্বালু দেওয়া, ক্লিন করা, ক্লিন কোর্স করার জন্য। সেই জনবল বাড়লে পরে আমাদের কাজের গতিবিধি আরও বাড়বে। ভেহিকেল সংখ্যা আমাদের মিনিমাম হওয়া উচিত 100, আছে মাত্র 28টা। ভেহিকেল সংখ্যা বাড়লে, জনবল বাড়লে আমাদের যেটুকু সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় এর যে মন্ত্রী মহোদয় আমাদেরকে এই বর্জ্য ব্যবস্থাপনা করা এবং এর থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য 400 কোটি টাকার প্রজেক্টের নাম লেখাইছে, সেই প্রকল্প হচ্ছে আগামী 2 বছরের মধ্যে আসবে। তো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হলে তখন ডিমান্ড বাড়বে, তখন ওই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা ওখানে চাকরি আমরাও ফেলব। আসছে কুমিল্লা সিটি নির্বাচনে নগরপিতা যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেন, সেই প্রত্যাশা সকলের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।